নফল ইবাদত ফরজের সঙ্গে সঙ্গে ওয়াজিবের সঙ্গে সঙ্গে বেশি বেশি নফল ইবাদত করবেন। বন্ধুরে আমার, কাজা গোত্রের দুই ব্যক্তি যুদ্ধের ময়দানে গেল, একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একজন এক বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। এক বছর পরে বন্ধু ওই দ্বিতীয় ব্যক্তি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তালহা বিন আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল ওই ব্যক্তির আগে পরিপূর্ণ নিয়ামত নিয়ে, যিনি এক বছর পরে ইন্তেকাল করলেন তিনি জান্নাতে চলে যায়। টেনশনে পড়ে গেল, তিনি আশ্চর্য হয়ে গেল, এই কেমন কথা রে, দুইজন একজন দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে গেল, যুদ্ধ করে নিজের জীবনকে কুরবানি করে দিল, কিন্তু আরো একটা ব্যক্তি এক বছর পৃথিবীর জিন্দা রইল। পৃথিবীর বুকে জিন্দা থাকার পরে এক বছর পরে তিনি ইন্তেকাল করলো। কি স্বপ্ন দেখলাম রে, ওই ব্যক্তিটা আগের ব্যক্তির শহীদ ব্যক্তির চাইতে পরিপূর্ণ নিয়ামত পেয়ে গেল জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেল, বন্ধু টেনশনে পড়ে গেল। এবার বন্ধু রাত্র যখন পুড়িয়ে গেল, সকাল হলো, এবার দৌড়ে চলে গেল তিনি আমার নবীর দরবারে। নবীকে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই স্বপ্ন দেখেছি তার মানে কি? এবার আমার নবী উত্তর দিয়ে দিল, যেই ব্যক্তিটা এক বছর পরে ইন্তেকাল করলো ওই ব্যক্তিটা এক বছরে 6000 রাকাত নফল ফরজ ইবাদত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? 6000 রাকাত বন্ধ ফরজ নামাজ পড়েছে। এই ফরজ নামাজের সঙ্গে সঙ্গে নফল ইবাদত করেছে। রমজান মাসে পুরো একটা, রমজান মাসে পুরো একটা মাস রোজা রেখেছে। এই জন্য ওই শহীদ ব্যক্তির চাইতে ওই এক বছর পরে যিনি আমল করে মরলো তার দাম আল্লাহর কাছে বেশি বেড়ে গেছে। তার মানে বন্ধু, একজন ইমানদার বেঁচে থাকা তার জন্য কল্যাণ। কথা বলেন না কেন? একজন মুমিন দুনিয়ার বুকে বন্ধ বেঁচে থাকা তার জন্য কল্যাণ, তার জন্য নেয়ামত। পাপী যদি হয় ও বন্ধু, সে তওবা করবে, আর মুমিন যদি হয় সে আরো বেশি আমল করবে। এই সাধু তার এমন কিতাবের মধ্যে সে যে বন্ধু, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম একটানা 30000 বছর নফল ইবাদত করলো। কত হাজার? 30000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিব্রাইল, ও জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের জন্য কোনো অর্ডার দেইনি, তুমি কেন গো নফল ইবাদত করেছো? এবার জিব্রাইল ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, আপনি আমাকে তো পাওয়ার দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ বলে, জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আমার বান্দাগুলো অল্প কিছুক্ষণ সময় যদি মহাব্বত লাগাইয়া নফল ইবাদত করে রে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন মুসল্লিরা এত ডিজিটাল হইছে, আল্লাহ কি বলবো, বলার কোনো ভাষা নাই, এত ডিজিটাল। ইমাম সাহেব একটু আলোচনা যদি কি করে বড় করে জুমার দিনে, ওরে বাপরে, আগের পরে শুক্রবার আসার আগে তার চাকরি কি নাই, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব এসে বিদায়ও নিতে পারে না, আছেন এরকম? বন্ধুরে আমার, আমরা জুমার নামাজ পড়লাম, আজকে জুমার দিন চলে গেল, ঠিক কিনা বলেন? জুমার দিনে মসজিদে মানুষ কত ধরনের বেয়াদবি করে আপনারা কল্পনা করতে পারবেন না। ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর মুসল্লিরা মনের আনন্দে কথা বলতেছে। বন্ধু মনে রাখবেন, খুতবা দেওয়া হলো সুন্নাত, খুতবা শোনা হলো ওয়াজিব। একজন যখন কথা বলবে আপনি আওয়াজ দিয়ে চুপ করে শব্দ ব্যবহার করতে পারবেন না, আপনি তাকে ইশারায় চুপ করাতে হবে, না হয় আপনিও অপরাধী হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরে আমার, জুমার নামাজ শেষ করলাম, আসর নামাজ শেষ করলাম, এবার আমরা মাগরিব পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পর আপনারা সবাই জানেন বন্ধু, 6 রাকাত কি নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ আছে না নাই? অনেক এই প্রজন্মের মানুষ খুবই কমই পড়ে। আগের যুগে আমার মা, চাচি, জেঠি, খালা, দাদি, নানি তারা বেশি পড়ে, আমার এ দাদার মতো মুরব্বীরা বেশি পড়ে, ঠিক কিনা বলেন? কারণ এখনকার যুগের ছেলের আর বন্ধু হুঁশি তো নাই, ওরা পুরো বেহুশ মাতাল। আমি মিথ্যা কথা বলি না ভাই, না মিথ্যা বললাম? আজকে আসার সময় আমরা, আমার জীবনে ঢাকাতে যে কতবার আসছি,
আজকের মতো এত জ্যাম আপনার কাশপুর সরি মেঘনা ব্রিজ পার হওয়ার পরে মদনপুর আসতে লাগছে 1 ঘন্টা 15 মিনিটের উপরে মানে মাঝায় ধরে গেছে বসে থাকতে থাকতে তো হঠাৎ করে আমার এই ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর একটু ডান দিকে তাকান ডান দিকে তাকালাম কয় ব্যাপার কি ছোট্ট একটা বাচ্চা ভালো করে মনে কোনো কথাগুলো বন্ধ ক্লিয়ার কথা বলতে পারে না বন্ধ নজর দিয়ে দেখলাম এই ছোট্ট বাচ্চাটা বন্ধ মোবাইলে গেমস নি খেলতেছে গেমস খেলতেছে আমি অবাক হয়ে গেলাম বন্ধ বাচ্চাটা মোবাইল চালানো শিখলো তুমি বন্ধ নবীর আদর্শ শিখাইতে পারলা না ঠিক কি না বলেন মনে রাখবেন একদিন এই বাংলাদেশ মেধা শূন্য হয়ে যাবে কি হয়ে যাবে মেধা শূন্য কেন হবে জানেন আমি আপনাদেরকে বলবো কি না মেধা শূন্য কেন হবে জানেন আপনার অভিভাবক আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বলছে বন্ধ আমি মোবাইলটাকে চরিত্রহীন বলি কি বলি মোবাইলকে আমি বলে 100% ক্যারেক্টারলেস বলে হুজুর কেন এই মোবাইল হলো মিথ্যার একটা বড় গোডাউন একটা মানুষের চরিত্র কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট একটা সাদা মানুষের চরিত্রের মধ্যে বন্ধ রেড চিহ্ন দেওয়ার জন্য যথেষ্ট যত ধরনের নোংরামি বাংলাদেশে একজনের বউ আর একজনের এক পুরুষের সাথে চলে যায় আছে না নাই এই বাড়ির বউ এই বাড়ির ছেলে বন্ধু অবৈধভাবে মেলামেশা করে বর্তমানে সবচেয়ে বেশি সুযোগ করে দিয়েছে বন্ধু মোবাইল অতএব আপনাকে নবী বলেছেন কি আদিবু আওলাদাকুম আলা সালাতাকে আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুববি নবীকুম ও হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শেখাও কয়টা তিনটা একটা হলো হুববি নবীকুম নবীর মহব্বত কারণ এটা ঈমান ও হুববি আহলে বাইতিহি নবীর পরিবারের মহব্বত কারণ এটাও ঈমান ওয়া আলা কিরাআতিল কোরআন নবী বলেছে কোরআন তেলাওয়াত শিখাও টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট টিচ ফ্যামিলি লাভ লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন কে বলেছেন নবী হাদিস শরীফটা কে বলেছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট টিচ ফ্যামিলি লাভ লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন নবীর মহব্বত শিখাও নবীর পরিবারের মহব্বত শিখাও এই দুইটা হলো ঈমান কোরআন তেলাওয়াত শিখাও জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আলোচনাটা কোথায় ছিলাম মনে আসেনি কোনটা বলেন তো কথা বলেন নফল ইবাদতে ছিলাম ঠিক কি না আরো জোরে আমার লগে লগে জি কইতেছে আসল জায়গাত কেউ হই নাই আমি ছিলাম আওয়াবিন নামাজে খুঁজে আগামী প্রজন্মে আর এক যুগও লাগবে না তারও আগে দেখবেন এইগুলো ভুলে যাবে যদি এই রকম জান্নাতের বাগানের চর্চা না থাকে কথা বলেন না কেন আমি কি মিথ্যা বললাম বন্ধুরে আমার আপনি মাগরিবের নামাজ পড়ে ফেললেন কি আপনি মাগরিবের নামাজ পড়লেন হাদিস শরীফের মধ্যে এসেছে তুমি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলবা না কি বলবা না একেবারে বিশেষ প্রয়োজন এই রকম পরিস্থিতি যদি তোমার সামনে তৈরি না হয় তাহলে তুমি কি বলিও না কথা বলিও না একেবারে মাগরিবের নামাজ শেষ করে বন্ধ একেবারে চুপচাপ দুনিয়ার কথা না বলে কেউ যদি ছয় রাকাত তাওবিন নামাজ আদবের সাথে আদায় করতে পারে এটা কিন্তু নফল ইবাদত কি ইবাদত বন্ধুরে আমার কেউ যদি এই ইবাদতটা করতে পারে একদিন আওবের নামাজটা সুন্দর করে পড়তে পারে আমি আজকে বন্ধু আমি আজকে হরিপুর বাজার নারায়ণগঞ্জ বন্দর ঠিক কিনা বলেন নারায়ণগঞ্জ বন্দর হরিপুর বাজারের আশেপাশে আমার মাই বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি গো বন্ধু হৃদয়ের জানালা তোমরা সবাই খোলে শুনে নাও আমার নবী বলে দিয়েছেন মাগরিবের নামাজ আদায় করার পরে কেউ যদি মহব্বত করে দুনিয়ার কোনো কথা না বলে বন্ধ ছয় রাকাত তাওবিন নামাজ পড়তে পারে আদবের সাথে তাহলে তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আজকে কিন্তু আমাদের এগুলোর খবর নাই ঠিক কিনা বলেন আরো জোরে এই নফল ইবাদত যদি যত বেশি করতে পারবেন তত বেশি বন্ধু আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে ঠিক কিনা বলে ইমানদারদের বন্ধুকে
আল্লাহু ওলিউল লাযিনা আমানু, ইমানদারদের ওলি হলো আল্লাহ, তার মানে বন্ধু আল্লাহর, আল্লাহর বন্ধু ইমানদারদের বন্ধু কে? তারা মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা মরার পরে তাদের জন্য জান্নাতে আল্লাহ খাবার পাঠিয়ে দেন, তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়। চমৎকার নিউজ না? এবার আসেন শুরুটা করব আমরা কেমনে। শুরুতে আমরা কোন নামাজ পড়ি? কথা কয় না কি? শুরুতে আমরা ফজরের নামাজ পড়ি বন্ধু। ফজর কিন্তু পড়তে হয় সূর্য ওঠার আগে, কারণ সূর্য ওঠা অবস্থায় কোনো নামাজ পড়া যাবে না, কারণ এটা বন্ধু হালাল হবে না, ঠিক কিনা? আবার সূর্য অস্ত যাওয়া অবস্থাও কোনো নামাজ পড়া যাবে না। আমার নবী বলে দিয়েছেন ফজরের নামাজ পড়ে বন্ধু আপনি মুসল্লায় বসে থাকবেন অথবা মসজিদে বসে থাকবেন, যেখানটা আপনার মনপুত হয় ওই জায়গাটায় বসে থাকবেন। বসে বসে ও বন্ধু বসে বসিয়া নবীর দুরুদ পড়বেন, জিকির করবেন, করতে করতে বন্ধু সূর্য উঠে গেল। সূর্য উঠে যাওয়ার পরে একটা নামাজ আছে, নাম জানেননি? থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, এশরাকের নামাজ, আল্লাহর জিকির, নবীর দুরুদ, আপনার যা মন চাই কোরআন তেলাওয়াত, করতে 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 বন্ধু সময়টা পার করে দিলেন। সূর্য পূর্ব আকাশে উঠলো, পৃথিবীর অন্ধকার কে দূর করে দিল, সে আলোর ছোঁয়া আপনার আমার কাছে বন্ধু চলে আসলো। এখন আমরা এশরাকের নামাজ বন্ধু যদি কেউ পড়তে পারে রে, নবী বলেছে তার আমল নামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের এই বডির মধ্যে বন্ধু 360টা কি আছে? জোড়া আছে, সবগুলো সালাক লোক, এখানে আমার মনে হয় একটাও নাই বোকা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে, নবী বলেছেন বন্ধু মালের সাদকা দিতে হয় কিনা, যাকাত দিতে হয় কিনা? বন্ধু মালের যাকাত মাল দিয়ে দিতে হয়, কথা বলেন না কেন? মালের সাদকা মাল দিয়ে দিতে হয়, আর দেহের সাদকা দেহ দিয়ে দিতে হয়। কি দিয়ে? দেহের সাদকা দিতে হবে বন্ধু আমাদেরকে। 360টা যে জোড়া আছে বন্ধু, জয়েন আছে, এগুলোর হক আদায় করতে হবে। এগুলোর হক কেমন করে আদায় করব গো? কেমন করে বন্ধু আদায় করব? এই আদায় করতে হলে আপনাকে হক আদায় করতে হলে একটা কাজ থাক করতে হবে। প্রথম কাজ হলো মসজিদে যদি কোনো থুতো কেউ ফালায় ভুল করে, কোনো নোংরামি যদি কেউ থাকে, কোনো নোংরামি যদি মসজিদের মধ্যে নোংরা কোনো ময়লা থাকে, থুতো থাকে, এগুলো উঠাইয়া তুমি পরিষ্কার করে দিবা। এবং রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, কি থাকে? যেমন রাস্তায় পাথর থাকে কি না, কাটা থাকে কি না, এরকম গর্ত থাকে কি না, এই রকম ধরনের কষ্টদায়ক বস্তু যখন তুমি মসজিদ থেকে বন্ধ রাস্তা থেকে সরিয়ে দিবে, এবং আরেকটা হলো মসজিদের নোংরা জিনিসগুলো তুমি এখান থেকে উঠাইয়া মাটিতে ফোঁদে ফেলবে, তোমার সকল তোমার 360টা জয়েনের ছক্কা তাই হয়ে যাবে। বন্ধু এখন আপনারা বলবেন হুজুর এটা তো করতে পারবো না, এটা করতে পারবো না। নবী বলেছে এটা যদি করতে না পারো তাহলে চশতের নামাজ পড়ে না। এই ইবাদতগুলো কি আজকে আমাদের কাছে আছে? এই এই পিচ্ছি তোমরা বসার পরে শুধু গল্প করতেছো, ব্যাপার কি? না থাক, দমক দিয়ে না, ছোট মানুষ, আরে এরা তো মাহফিল শুনতেছে, এদের মতো এমনও তো হতে পারতো আজকে টিভির সামনে থাকতে পারতো, এখন তো টিভি আর কারো বাড়িতে যেয়ে দেখতে হয় না, টিভি আরে না মোবাইল নামিয়ে, টিভি তো প্রত্যেকের পকেটে, ঠিক কিনা বলেন? আর জোরে, ডিজিটাল আমরা এটাই পাইছি। আপনি আছেন হরিপুর বাজার, আপনাকে ফোন দেওয়ার পর আপনি বলেন হুজুর আইসা পড়ছি তো, আমি মদনপুর, ঠিক কিনা বলেন? সায়দাবাজের দিকে যাইবেন, আপনি আছেন হরিপুর বাজার, আরে ভাই আপনার জন্য আমি ওয়েট করতেছি, আপনি কোথায় আছেন? আরে আমি কাশপুর ব্রিজের গোড়া, ঠিক কিনা? ওয়াজ কোন দিয়ে করব? আমার নবী বলেছেন মুনাফিকের তিনটা চরিত্র কয়টা কয়টা? একটা হলো কথা দিয়ে কথা রাখবে না, কেউ আমানত রাখলে খেয়ে ফেলবে, আর কথায় কথায় মিথ্যা বলবে। হাদিস শরীফ, ছোট্ট করে একটা এক্সাম্পল দিব কি দিব না? আমাদের দেশে
সাধারণ মানুষের কথা বলি না, কারণ তারা আম পাবলিক সব কিছু বোঝে না। আমাদের দেশে কিছু মৌলবি আছে রে, মসজিদের মিম্বারে এবং এই মাহফিলের পবিত্র জায়গায় বসে বানায় বানায় গল্প বানায় বলে মানুষকে মজা দেওয়ার জন্য, সরাসরি না দেখলে অনলাইনে পাওয়া যায়, আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছে, আপনার নবী বলে দিয়েছেন, বন্ধু সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস, কে গো ধ্বংস? যারা মানুষকে বোঝা দেওয়ার জন্য মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু উক্ত রাবি থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি ইচ্ছে করে একটা মিথ্যা কথা বলে, কি করে? একটা মিথ্যা কথা যদি কারো জবান দিয়ে বন্ধ বের হয়ে যায়, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, তার সঙ্গের ফেরেশতারা 1760 গজ দূরে চলে যায়, তার বাণী 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ঠিক কিনা? ফেরেশতা তো আমাদের জন্য, কার জন্য? এখন আমরা এত নোংরামি করলাম, ফেরেশতা দূরে চলে গেল, শত্রু আমাদেরকে কি করতে পারে? আক্রমণ কি রাখতে হবে? জবানটাকে পবিত্র রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের ঢাকা শহরে পেশাদার ভিক্ষুক আসেনি? আছে? কোন ভিক্ষুক ভিক্ষা করে বন্ধু হাদিস শরীফ, কোন ভিক্ষুক ভিক্ষা করে বন্ধু পেটের দায়, আছে না? ওই ধরনের ভিক্ষুকের কথা নবী বলেনি। নবী বলেছেন, যারা অর্থ বৃদ্ধি করার জন্য, অর্থের পাহাড় তৈরি করার জন্য যারা ভিক্ষা করলো, তারা যেন জাহান্নামের আগুন খরিদ করলো, ভিক্ষা করলো। নাউজুবিল্লাহ বলেন না, মানে আমাদের দোষগুলো আমি তুলে ধরতেছি আর কি, খারাপ লাগে? আরো জোরে। এখনকার আমরা তো মানুষ তো বেশি সুবিধার না, আমাদেরকে যদিও ভিতরটা বাহিরটা ফিটফাট দেখা যায়, কিন্তু ভিতরটা 100% সদর ঘাট, কথা কন না কেন? আমাদের বাইরটা কি? বাইরটা ভিতরটা একটি বছর অপেক্ষাতে শুধু আমরা কত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আরো জোরে, আসলে কি কথাগুলো বলার দরকার আপনাদের, জানার দরকার না আপনাদেরকে? আমি অবশ্যই এগুলো জানানোর দরকার, কারণ বর্তমান দেশের অবস্থা কি, পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? কেন খারাপ জানেন? জীবন ও পৃথিবী খারাপ হতো না আমার আল্লাহ যদি পৃথিবীকে ভালো রাখতো। আর এই পৃথিবী খারাপ হওয়ার পিছনে আল্লাহ না রাসুল না দায়ী, কিন্তু আমরাই। কারা? এটা আমির আমার কথা না, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী, আল্লাহ বলেছেন তোমরা নিজের উপর নিজে, মানুষ নিজের উপর নিজে জুলুম করে, যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন জালেমদেরকে আল্লাহ ভালো পছন্দ করেন না। আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ, উই আর দা ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে, আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন, আল্লাহ ডাজেন্ট লাইক দা আনজাস্ট, আল্লাহ জালেমকেও পছন্দ অমালি জালিমিন আমিনাম সাদ। আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, আল্লাহ ডাজেন্ট গাইড দা আনজাস্ট, তাদের জন্য কোন হেল্পার? আজকে আমরা পদে পদে সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় যাওয়া পর্যন্ত আমরা পদে পদে অন্যায় করতেছি, অপরাধ, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে আর একটা মেসেজ দিব, নিতে রাজি আছেন না নাই? আর জোরে। আমাদের দেশে টাকার বিনিময়ে, সিকিউরিটির বিনিময়ে বন্ধ, আপনাদের ঢাকা শহর তো সব মানুষ টাকাওয়ালা, এইখানে বন্ধ অন্যায় কম হতে পারে, আছে? ও মায়ানো বলে আছে, ও মোর খোদা মুইয়ান কি আর মুই কি ওয়াজ করবো না, মোর স্টেজ সেরে চলে যাবো, হ্যাঁ ওয়াজ করতাম, সবাই রাজি?
এই জন্য আমি একটা গজল লিখছি গাইবো। হ্যাঁ ওমা, গজল গাইলে হাদিয়া লাগে তো, দিবে? আলহামদুলিল্লাহ, আরে ঈমান ট্রাই করছি, গজলের প্রতি ভালোবাসা আছে কিনা এটা ট্রাই করতে এটা বলতে হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমি একটা গজল লিখছি, বলবো? রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন আছে শুধু জ্বালা। ওমা ঠিক বলেন না কেন? রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানে সে ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তুজি সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে, ঠিক কিনা বলেন? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন। এই তুজি সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। জোরে বলেন, ঠিক কিনা? কারণ লম্বা সময় গাইতে পারবো।